বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম। আজকে আমরা ক্যালকুলেটরের একটি টেস্ট নিয়ে আলোচনা করব। তো আজকের যে অঙ্কটা আমরা করব সেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এক্স সমান রুট ওভার ফাইভ এক্স বাই টু প্লাস ওয়ান বাই সিক্স, এটা এক্সের ভ্যালু দেওয়া আছে। ফলে টু এক্স মাইনাস ওয়ান থার্ড ওয়ান বাই থ্রি এক্স সমান কত, এটার মান কত হয় আমরা বের করব। তো এটা আমরা কিন্তু সম্পূর্ণ ক্যালকুলেটার সাহায্য করব। তা প্রথমে আপনার এই অঙ্কটা এখানে উঠাতে হবে, x সমান রুট ওভার ফাইভ এক্স বাই টু, এই মানটা আপনাকে নিতে হবে। ক্যালকুলেটার অন করে নেবেন। আর আমি যে কাজটি করেছি এটা হান্ড্রেড এম এক্স ক্যালকুলেটার, দেখুন হান্ড্রেড এম একশো এম এস ক্যালকুলেটার। আপনারা এফএক্সের যে কোনো এফএক্স সিরিজের যে কোনো ক্যালকুলেটার দিয়ে কাজটি করতে পারবেন। তো প্রথমে অঙ্ক শুরু করলাম আমরা, এক্স সমান রুট ওভার ফাইভ এক্স বাই টু প্লাস ওয়ান বাই সিক্স, এই মানটা আমরা ক্যালকুলেটার নিব। ওকে, তার জন্য প্রথমে যেটা করতে হবে, প্রথমে এক্স উঠাবো, তো অ্যালফাবেট এক্স এক্স নিলাম, এরপর সমান উঠানোর জন্য অ্যালফাবেট ক্যালকুলেশন এক্স সমান, এরপর কী হবে রুট, রুট আছে যেহেতু রুট নিব, তারপরে রুটের ভিতরে দেখুন দুইটা টার্ম, সেহেতু আমরা ব্র্যাকেট ইউজ করব, ব্র্যাকেট ফাইভ এক্স বাই টু। তো নিতে পারি আমরা ফাইভ অ্যালফাবেট এক্স ফাইভ এক্স ভাগ টু, ওকে এটা নিব। এরপর আমরা প্লাস ওয়ান ভাগ সিক্স, ওয়ান ভাগ সিক্স যেহেতু আমাদের ব্র্যাকেট শুরু হয়েছিলো এখন ব্র্যাকেট শেষ করব। তারপর আপনারা যেটা করবেন শিফট ক্যালকুলেশন, শিফট ক্যালকুলেশন দুইবার প্রেস করবেন, শিফট ক্যালকুলেশন শিফট ক্যালকুলেশন। ওকে, এক্স সমান এক্সের পর সমান চিহ্নটা কিন্তু আসবে, মানে এটা এক্সের মান, এইটু করে আমাদের এক্সের মান এটা আসছে। এই মানটা আমরা ক্যালকুলেটারের পর কিছুই করব না, ক্যালকুলেটারের কোনো অপশনে আর বাটন প্রেস করব না, এখন যেটা আমি করব সেটা আপনারা করবেন। টু এক্স মাইনাস ওয়ান থার্ড এক্স, এই মানটা আমরা এখন ক্যালকুলেট হবো। তার জন্য কী করতে হবে, আমরা এখানে টু উঠাবো ক্যালকুলেটারে, এরপরে অ্যালফাবেটে প্রেস করব, এবার এক্স টু এক্স মাইনাস ওয়ান ভাগ, এবার থ্রি এক্স নিব আমরা, তাহলে থ্রি আর এখান থেকে অ্যালফাবেট এক্স ওয়ান ভাগ থ্রি এক্স, টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স। এখন এই অঙ্কটা উঠানোর পরে আপনার জাস্ট ক্যালকুলেশনে প্রেস করবেন আর কোথাও না। এক্স সমান হোয়াট, এখানে বলবে এক্সের মান কত, ও ক্যালকুলেটার আপনার কাছে এসে আপনার মান কিন্তু অলরেডি এখানে আছে, আপনি কী করবেন জাস্ট সমানে প্রেস করবেন, সমান প্রেস করে দেখবেন ফাইভ, তার মানে এটার মান কত আসে ফাইভ, এখানে আমাদের ফাইভ আসে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।